My dear viewers, who follow up, you are fine, and welcome to my channel. Viewers, আমি আজকে ট্রান্সপোনেশন অফ সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আলোচনা করব। আগের ক্লাসে আমি ট্রান্সপোনেশনের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ দেখিয়েছি এবং ডিগ্রি সেন্সকে দেখিয়েছি। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বিষয়টাকে আলোচনা করব। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্পেশালি আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষার্থীরা আছে তাদের জন্য এটা একদম কমন বিষয়। সো প্লিজ আজকে আমরা দেখে নিব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বিষয়টা। তো চলুন আমি প্রথমে একটু ধারণা দেই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বিষয়টা কি। তো যেহেতু আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে, তাহলে প্রথমে জানতে হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বিষয়টা আসলে কি। তাই একটু সম্যক ধারণা দিচ্ছি। সিম্পল বাংলা যদি বলি তবে সরল বাক্য, কমপ্লেক্স জটিল বাক্য, কম্পাউন্ড যৌগিক বাক্য। অর্থাৎ আমি যদি সংক্ষেপে ধারণা দিই, সরল বাক্য যখন আমি এখানে লিখেছি, যখন সিম্পল সেন্টেন্স হবে তখন একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে। অর্থাৎ তো ফাইনাইট ভার্বটা কি? সাধারণত ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বটি আমরা টেন্স অনুযায়ী পরিবর্তন করতে পারি, অর্থাৎ টেন্স অনুযায়ী নির্ধারিত হয়, সেটা ফাইনাইট ভার্ব। আবার অর্থাৎ বাংলায় ফাইনাইট ভার্বকে সমাবেগের ক্রিয়া বলা হয়। যখন একটা সাবজেক্ট টু একটা ফাইনাইট ভার্ব দেখব, দিস ইজ কল্ড সিম্পল সেন্টেন্স। যেমন আমি লিখেছি হি লিভস ইন কুমিল্লা, এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ হি সাবজেক্ট এবং হি অনুযায়ী লিভের এস যুক্ত হয়ে লিভস হয়েছে, টেন্স অনুযায়ী নির্ধারিত হয়েছে, সাবজেক্ট অনুযায়ী নির্ধারিত হয়েছে, এটা ফাইনাইট ভার্ব। আবার দেখেছি হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ রিচ ম্যান, অল দিজ আর এক্সাম্পল অফ সিম্পল সেন্টেন্স। এবার আসি কমপ্লেক্স সেন্টেন্সটা কি। কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে আমাদের যেটা বলছিলাম জটিল বাক্য। এখানে দুটা বিষয় আছে, দুটা বিষয় হলো এখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো সংক্ষেপে বলি প্রিন্সিপাল ক্লজ কি আর সাবঅর্ডিনেট ক্লজ কি। বাংলা যদি বলি অর্থাৎ প্রধান বাক্য এবং খণ্ড বাক্য। এখানে যে সাবঅর্ডিনেট ক্লজটা সেটা প্রিন্সিপাল ক্লজের উপর তার অর্থের জন্য নির্ভর করবে, কিন্তু প্রিন্সিপাল ক্লজটি সাবঅর্ডিনেট ক্লজের উপর নির্ভর করবে না। এটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের বেসিক কনসেপ্টটা। এবং এই এখানে দুটা ক্লজ সাবঅর্ডিনেট প্রিন্সিপাল অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা এই যে ওয়ার্ডগুলো আমি লিখেছি এগুলো দ্বারা যুক্ত থাকবে, তাহলে আমরা বুঝে যাবো যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো চলুন একটা উদাহরণ দিচ্ছি, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে উন্নতি করবে। তাহলে এই যে এটা এখানে ইউ উইল শাইন ইন লাইফ, এখানে সে অর্থের জন্য তার উপর নির্ভর করছে না, তাই এটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি পরিশ্রম করো, সে পরিপূর্ণ অর্থ প্রদান করতে পারে না তার উপর নির্ভর করে, এই জন্য এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এই হচ্ছে আমাদের কমপ্লেক্স ধারণা। এবং খেয়াল করি সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে এই বিষয়গুলো থাকে, এরকম আমি লিখেছি একটু পড়ে শোনাই, হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হোম, আমরা যেগুলোকে সাধারণত ডব্লিউ ইস ওয়ার্ড বলি, কোশ্চেন ওয়ার্ড, হোয়াই, তারপর অ্যাকসেপ্ট, দো, সিন্স, ইফ, বিফোর, আফটার, বিকজ, সো দ্যাট, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ লং অ্যাজ, আনলেস এটসেট্রা। তো বেসিক্যালি বেশিরভাগ আমরা ব্যবহার করি সিনসেস, হয়েন, ইফ, দো, অল, দো, এই বিষয়গুলো আমাদের খুব বেশি মাত্রায় থাকে। তাহলে যখন এরকম কিছু থাকবে তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স। এই হচ্ছে সিম্পল কমপ্লেক্সের বিষয়টা। এরপর আসি কম্পাউন্ডে। কম্পাউন্ড সেন্টেন্সটা কি, বাংলা যদি বলি যৌগিক বাক্য। এখানে যে বিষয়টা হচ্ছে কম্পাউন্ড হচ্ছে দুটি সিম্পল সেন্টেন্স কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কানেক্টেড হবে। যেমন আমি এখানে লিখেছি হি ইজ পুয়ার বাট অনেস্ট, তিনি গরিব কিন্তু সৎ। এখানে হি ইজ পুয়ার একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, এবং হি ইজ অনেস্ট একটা সিম্পল সেন্টেন্স, এই দুটো বাট দ্বারা যুক্ত হয়েছে, তাই এই জন্য এটাকে আমরা বলবো কম্পাউন্ড। এবং সাধারণত যে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় ওগুলো হচ্ছে এরকম অ্যান্ড, অর, বাট, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি, বাট অলসো, আদারওয়াইজ, ফর, এই কনজাংশনগুলো দ্বারা যুক্ত হতে পারে। এবং এখানে যে সিম্পল সেন্টেন্স দুটো থাকে এটা দুটোটি প্রিন্সিপাল হয়, কেউ কারোর উপর অর্থের জন্য নির্ভর করতে হয় না। এ হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক যে কনসেপ্টটা। ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল নিতে হয়। তো চলুন আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করি। ভিউয়ার্স, এবার কমপ্লেক্স থেকে সিম্পলের ইম্পর্টেন্স রুলগুলো নিয়ে আলোচনা করা শুরু করলাম। আমি প্রথমে লিখেছি সিন্স এস হয়ের যুক্ত কমপ্লেক্সে সিম্পল করতে হবে। আমি একটু আগেই দেখে এসেছি যে কোন কোন ওয়ার্ডগুলো থাকলে আমরা বুঝবো সাধারণত এটা সিম্পল সেন্টেন্স।
ওই যে 15 সংখ্যাগুলো দেখা এখানে আমরা সিনসের সময়ের বিষয়টা দেখব একটু খেয়াল করুন খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমি লিখেছি দুটি ক্লজের সাবজেক্ট যদি এক হয় তবে সেই ক্ষেত্রে সিনসের যুক্ত কমপ্লেক্সকে কিভাবে সিম্পলে পরিণত করতে হবে তো চলুন দেখে আসি যেমন আমি এখানে লিখেছি সিনস দা ওল্ড ম্যান কিলড দা বার্ড হি ব্রট ব্যাক লাক যেহেতু বৃদ্ধ মানুষটি পাখিটিকে হত্যা করেছিল তিনি দুর্ভাগ্য ডেকে আনলেন তো খেয়াল করি এখানে দুটো সাবজেক্ট আছে যিনি পাখি হত্যা করেছেন তিনি দুর্ভাগ্যকে ডেকে এনেছেন তাহলে সাবজেক্ট এক এবার আমরা যেটা করতে হবে সেক্ষেত্রে এখানে এবং মূল ভার্ব আছে কি আছে মূল ভার্ব তো আমি আবারও বলছি যদি সিনসে সংযুক্ত সেন্টেন্সে দুটো ক্লজ সাবজেক্ট এক হয় এবং মূল ভার্ব থাকে তবে আমরা মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সিম্পল সেন্টেন্সে পরিণত করব তাহলে এখানে মূল ভার্বকে কিলিং অর্থাৎ কিলড তো কিলড এর প্রেজেন্ট ফ্রম কিল তো সুতরাং আমাদের আমাদের কাজ হবে এই কিল থেকে কিলিং হয়ে যাবে তাহলে এরপর পরের অংশ কিলিং দা বার্ড এরপর আমরা কমাটা দিব এরপরে প্রথম যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টকে রিসিভ করবে এখানে সাবজেক্টকে দা ওল্ড ম্যান তো লিখি ফেলব কিলিং দা বার্ড দা ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক হয়ে গেল ভিউয়ার্স এবার আশা করি আপনারা বুঝে যাবেন হঠাৎ থিপস অফ দা পুলিশ হিরিয়া নেবে চোরটি যখন পুলিশকে দেখলো সে দৌড়ে পালালো তাহলে এখানে যে চোর সেই তো দৌড়ে বেরিয়ে পালিয়েছে তাহলে দুটো ক্লোজ সাবজেক্ট একরকম এবং এখানে মূল ভার্ব আছে স তাহলে স এর প্রেজেন্ট ফর্ম কি সি তাহলে এবার সি এর সঙ্গে আইএনজি যোগ করে দিলে সিং দা পুলিশ এবার আমরা সাবজেক্ট কি রিসিভ করে ফেলি দা থিপ রেন ভিউয়ার্স আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন এবার আসি এড যুক্ত সেন্টেন্সে আবার ঠিক একই রকম এখানে এস এস আই হ্যাড কমপ্লিট মাই ওয়ার্ক আই ওয়ান্ট আউট আমি যেহেতু আমার কাজ শেষ করেছিলাম আমি বাইরে গিয়েছিলাম তাহলে আমি কাজ শেষ করে আমি গিয়েছি দুটো প্লাস সাবজেক্ট একরকম এবং এখানে কি মূল ভার্ব আছে তো এখানে হ্যাভ এস হ্যাডও আছে হ্যাভিং দিয়েও করা যাবে তো সেই অংশে যাচ্ছি না এটা পরে দেখাচ্ছি এটা আমরা নিয়ম অনুযায়ী করি এখানে কমপ্লিটেড আছে কি মূল ভার্ব অর্থাৎ কমপ্লিটেড থেকে কমপ্লিট তাহলে আমরা বুঝে গেছি কমপ্লিটের সঙ্গে আইজি যোগ করে প্রথমে লিখতে হবে কমপ্লিটিং তাহলে কমপ্লিটিং মাই ওয়ার্ক এরপর এখানে সাবজেক্ট একই রকম আই ওয়েন্ট আউট হয়ে গেল বিয়ার্স কি আছে সিনসেস সংযুক্ত সেন্টেন্সে যদি দুটো ক্লজের সাবজেক্ট এক হয় তবে কি করতে হবে এবার আমরা অন্যান্য বিষয়গুলো দেখব চলুন দেখি ভিউয়ার্স এবার আরেকটা বিষয় দেখব একটু খেয়াল করি আমি লিখেছি দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হলে এবং প্রথম ক্লজে এন ইজ আর ওয়াজ এর হ্যাভ এস হ্যাড অর্থাৎ এই অক্সিলিয়ারি গুলো যদি থাকে এর আগে দেখিয়েছি দুটি ক্লজের সাবজেক্ট এক এবার দেখাচ্ছি দুটো ক্লজের সাবজেক্ট ভিন্ন এবং প্রথম ক্লজে এন ইজ আর ওয়াজ এর হ্যাভ এস হ্যাড এই অক্সিলিয়ারি গুলো থাকলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে তো ভিউয়ার্স চলুন দেখে আসি এই ক্ষেত্রে যেটা করতে হবে যেমন আমি এখানে যে এক্সাম্পলটা লিখেছি সিন্স দা ওয়েদার ওয়াজ ভেরি রাফ যেহেতু আবহাওয়া খুব খারাপ ছিল নোবডি ওয়েন্ট আউট কেউ বাইরে যেতে পারেনি তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কাজটা হবে আমরা প্রথম সাবজেক্টটা রিসিভ করব তো লিখলাম দা ওয়েদার এবার মনে রাখবো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যখন এম ইজ আর ওয়াজ আর থাকবে সেক্ষেত্রে লিখবো আমরা বিং আবারও বলছি যখন এন ইজ আর ওয়াজ আর তখন এম ইজ আর ওয়াজ আর স্থির হবে বিং আর যখন হ্যাভ এস হ্যাড তখন হবে হ্যাভিং তো চলুন কি হয়ে যাবে আসলে বুঝে গেছেন দা ওয়েদার বিং ওভার সরি দা ওয়েদার বিং রাফ এখানে যে অংশ থাকবে সেটাকে আমরা বসাবো তারপর বাকি অংশ লিখিয়ে দিলে হবে নোবডি ওয়েন্ট আউট নোবডি ওয়েন্ট আউট ভিউয়ার্স আশা করি ক্লিয়ার এবার পরবর্তী অবস্থানে আসি হোয়েন দা মিটিং ওয়াজ ওভার উই ওয়েন্ট ব্যাক হোম যখন সভা শেষ হয়েছিল আমরা বাড়ি গিয়েছিলাম তাহলে একটু খেয়াল করি এখানে মিটিং সাবজেক্ট আর এখানে উই সাবজেক্ট অবশ্যই ডিফারেন্ট তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথম সাবজেক্টকে রিসিভ করব দা মিটিং আবার এম ইজ আর ওয়াজ এর যে কোনো একটা সেজন্য আমরা কি নিব বিং নিব দা মিটিং বিং ওভার উই ওয়েন্ট ব্যাক হোম ভিউয়ার্স এই হচ্ছে বিষয় এখন যদি এখানকার কোনো একটাতে হ্যাড থাকতো হ্যাবেস থাকতো তবে আমরা লিখতাম হ্যাভিং ওকে চলুন এবার অন্যান্য বিষয়গুলো দেখি এস ভিউয়ার্স এবার পরবর্তী অংশটা দেখি একটু খেয়াল করবো বরাবরের মতো এবার লিখেছি দুটো ক্লোজ সাবজেক্ট অর্থাৎ
এক্ষেত্রেও দুটো ক্লজের সাবজেক্ট এক হবে, কিন্তু একটু খেয়াল করার বিষয় আছে, লিখেছি এবং সিনসেস হয়যুক্ত ক্লজটিতে শুধুমাত্র অ্যামিজ আর ওয়াজ এর হ্যাভ এজ হ্যাড থাকলে কি করতে হবে সেটা দেখাচ্ছে, একটু খেয়াল করি। যেমন এখানে সিনস যুক্ত অংশ এবং এখানে এজ যুক্ত অংশ, এই দুটো যদি খেয়াল করি এখানে শুধু অক্সিলিয়ারি আছে, কোনো প্রিন্সিপাল ওয়ার্ড নাই। এখানে অক্সিলিয়ারি আছে কিন্তু কোনো প্রিন্সিপাল নাই। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এবার খেয়াল করব। যেমন এমন যদি হয় তাহলে আমাদের প্রথমে লিখে ফেলতে হবে সিনসেস হয়ার স্থলে এটাকে উঠে দিয়ে লিখতে হবে বিকজ অফ, তো লিখে ফেললাম বিকজ অফ। এরপর নিয়ম যে একটা সাবজেক্ট থাকে, সাবজেক্টের পজিটিভ কেস অর্থাৎ হিয়ার পজিটিভ কি হিজ। এবার নিয়ম অনুযায়ী একটু আগে বলে এসেছিলাম যদি অ্যামিজ আর ওয়াজার হয় তবে অ্যামিজ ওয়াজারের জায়গায় বিং এবং হ্যাভ এজ এর জায়গায় হ্যাভিং, তাহলে বিকজ অফ হিজ বিং স্মল, তারপর আমরা কমা দিব, তারপর বাকি অংশটাকে আমরা লিখে ফেলবো। ভিউয়ার্স এই অংশটা লিখলাম না, আমরা বুঝে গিয়েছেন। এবার পরের অংশতে হি ওয়াজ লাভড বাই এভরিওয়ান অ্যাজ হি ওয়াজ ওয়াইজ, যেহেতু সে সৎ ছিল তাকে সকলেই ভালোবাসত। তাহলে এখানে অ্যাজ পরের অংশে তো আমরা একটা কাজ করি, এটাকে রেখে দিই, দুইভাবেই করা যাবে, এই অংশটাকে আগে এনেও করা যাবে আবার যেমনি আছে এভাবে রেখেও করা যাবে। তো আমরা করতে পারি হি ওয়াজ loved by everyone, এই যে বুঝে গেছি এই অংশে এক যুক্ত অংশতে শুধুমাত্র অক্সিলিয়ারি আছে, তাহলে আমরা বুঝে গেলাম loved by everyone বিকজ অফ, তো লিখে পেলাম, এবারে কমা হবে না কারণ এটা এজ মাঝে, এই জন্য বিকজ অফ আবার হিয়ার পজিটিভ কি হিজ অ্যান্ড ইজ আ ওয়াজার স্টিল বিং এরপরে অনেস্ট। এবার যেভাবে থাকুন শুধু যদি হ্যাভেজার থাকে আমরা হ্যাভিং নিব আর বাকি সব ঠিকঠাক, এ হচ্ছে আমাদের মূল বিষয়। চলুন আরো অন্যান্য বিষয় ভিউয়ার্স, এবার দেখবো রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স কিভাবে সিম্পল করতে হয়। হ্যাঁ, যেমন আমি লিখেছি দ্য রাইটার লিভড ইন আ কেবিন দ্যাট বিলং টু দ্য অরফানেজ, এখানে দ্যাট ইজ আ রিলেটিভ প্রোনাউন, আমরা জানি হু ইজ হোয়াট দ্যাট এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায়, এখানে দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এক্ষেত্রে যেটা হবে খুব সহজ একটা বিষয়, আবার এখানে কোনো কোনো সময় রিলেটিভ প্রোনাউনের উপরে অক্সিলিয়ারি থাকতে পারে, কখনো নাও থাকতে পারে, কিন্তু মূল বেসিক কনসেপ্ট একটাই যা লিখলাম। যেমন আমি লিখেছি আপনার খেয়াল করুন দ্য রাইটার লিভড ইন এ কেবিন, এবার যেটা করব এই রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত আমরা লিখে ফেলবো। সো ভিউয়ার্স খেয়াল করুন দ্য রাইটার লিভড ইন এ কেবিন লিখে ফেলেছি, এই রিলেটিভ প্রোনাউনটাকে আমরা উঠিয়ে দিব, উঠিয়ে দিলাম, তারপর যে ভার্বটা আছে এই ভার্বটার সঙ্গে আইন যোগ করে দিব, দিলাম বিলংটির সঙ্গে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইন যোগ করে দিয়েছি বিলংগিং, তারপর বাকি অংশ। এবার আসি পরের বিষয়টাতে, ভিলেজ উইমেন হু আর সিটিং টুগেদার অ্যান্ড দে আর গসিপিং, গ্রাম মোনারিরা যারা একসঙ্গে বসেছে তারা গল্প গুজব উপভোগ করে, তো ভালো কথা। এই ভিলেজ উইমেন সিটিং একটু খেয়াল করি, আমি ওটাকে উড়িয়ে দিয়েছি, এখানে হু নেই এবং পরে অক্সিলিয়ারি আছে সেও নেই, আর এখানে আর আছে বলে এখানে মানুষের সঙ্গে আইন দিয়ে আছে, যদি অন্য কিছু থাকতো আমরা আইন যোগ করে নিতাম, তো হয়ে গেল রিলেটিভ প্রোনাউন উঠে গেল অক্সিলিয়ারি উঠে গেল, তারপর বাবার সঙ্গে আইন দিয়ে তারপর বাকি অংশ। ভিউয়ার্স এ হচ্ছে রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। সো ভিউয়ার্স এবার অন্যান্য বিষয়গুলো দেখবো, এগুলো খুবই কমন এবং পরীক্ষায় সচরাচর আসে। তো চলো আমি প্রথমে লিখেছি ইফ যুক্ত শর্তগুলো নেগেটিভ সেন্টেন্সে, আমরা জানি ইফ এমনিতেই শর্তকে প্রকাশ করে অর্থাৎ যদি, এবং সেটা যদি কোনো নেগেটিভ অর্থ প্রদান করে তবে সেই ক্ষেত্রে সিম্পল করার ক্ষেত্রে কী করতে হবে। যেমন আমি লিখেছি ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপার, তাহলে বোঝা যাচ্ছে যদি তুমি পরিশ্রম না করো তাহলে তুমি জীবন উন্নতি করবে না, দিস ওয়ান ইজ নেগেটিভ, এটা নেগেটিভ অর্থ দিচ্ছে এখানে যদি না করো। তো সেক্ষেত্রে আমি যেটা করবো সিম্পল করার সময় প্রথমে লিখবো উইথাউট, তারপর মনোবলের সঙ্গে এনার্জি, এখানে ওয়ার্ক আছে ওয়ার্কের সঙ্গে এনার্জি আর বাকি সব ঠিকঠাক। অর্থাৎ ইফযুক্ত নেগেটিভ সেন্টেন্সকে সিম্পল করতে হলে আমরা প্রথমে উইথাউট লিখবো তারপর ভার্বের সঙ্গে এনার্জি লিখবো, এটা আপনারা বুঝে গেছেন অলরেডি। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল পাস, তবে একটু পার্থক্য আছে, এটা হচ্ছে ইফযুক্ত নেগেটিভ আর এটা হচ্ছে ইফযুক্ত অ্যাফার্মেটিভ, যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো তবে তুমি পরীক্ষায় পাস করবে, তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ পজিটিভ ধারণা দিচ্ছে, এক্ষেত্রে হবে বাই প্লাস মূল ভাবের সঙ্গে এনার্জি, তাহলে বাই বাই রিডিং অ্যাটেন্টিভলি হয়ে গেল ভিউয়ার্স। এবার আসি সো দ্যাট যুক্ত, এটার বাংলা হচ্ছে যাতে, যাহাতে যাতে, এ অর্থে হি ওয়ার্ক হার্ড সো দ্যাট হি কোড ফ্রস্টার এন্ড নাইফ, এখানে ওয়ার্ক আছে বলে এখানে পড়েছে, এখানে প্রেজেন্ট হলে সেখানে ক্যান হইত। যাই হোক যদি এটাকে আমরা সিম্পল করি অর্থাৎ যদি উদ্দেশ্য অর্থে কমপ্লেক্স হয় তো সো দ্যাট থাকে, তবে সেই সো দ্যাটের সাথে আমরা টু বসাবো, সেটাই বলেছি ভিউয়ার্স একটু মিলান,
he worked hard is সুদের উঠি অর্থাৎ উদ্দেশ্যতে সুদের ব্যবহৃত হয়েছে তাই এখানে টু তারপর এখানকার সাবজেক্ট উঠে যাবে এবং ভার্বটাও উঠে যাবে অর্থাৎ যে অক্সিলিয়ারি থাকবে ক্যান কিম বা কুড সেটা উঠে যাবে তারপর একদম মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে মূল ভার্বটা আসবে তারপর বাকি অংশ বিয়ার স্টেয়ার করে মানে হি ওয়ার্কড হার্ড সুদের সুদের টু সাবজেক্ট উঠে গেল এবং এখানে যে অক্সিলিয়ারি সেটা উঠে গেল তারপরে যে মূল ভার্বটা আছে সেটা চলে আসলো এরপর বাকি অংশ এখন টু আছে কিন্তু ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে এবার আসি হি সুইং অর্থাৎ সু এটা সু দ্যাট একসঙ্গে আর এখানে আছে সু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট অর্থাৎ এতই যে তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না তাহলে এই ক্ষেত্রে যেটা হবে আমাদের এ সুইস তো লিখতে হবে টু আর এই দ্যাট ইজ তো লিখতে হবে টু হয়ে গেল তাহলে হি ইজ সোর্স তো লিখতে টু তারপরে অ্যাডজেক্টিভ ঠিক থাকবে তারপর দ্যাট এর জায়গায় টু এরপরে এখানকার সাবজেক্ট ক্যান নট কুড নট যাই থাকো ওই অংশটাকে উঠিয়ে দিয়ে সরাসরি মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম মানে অর্থাৎ মূল ভার্বটাকে নিয়ে আসবো কারণ টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে তাহলে হয়ে গেল হি ইজ টু উইক টু ওয়াক এবার আমরা দেখব কিভাবে দোদযুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে হয় চলুন দেখে আসি বলছিলাম দোদযুক্ত অর্থাৎ যদিও একটু কথা বলে রাখি দোদ যখন কোনো সেন্টেন্সে থাকে তখন দুটো ক্লজ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে এই ক্ষেত্রে আমাদের সিম্পল করার ক্ষেত্রে কি করতে হবে তো চলুন যেমন আমরা দেখি দো হি ট্রাইড হার্ড এন্ড সোল যদিও সে মনে প্রাণে চেষ্টা করেছে হি কুড নট পাস দ্য এক্সাম সে পরীক্ষা পাস করতে পারেনি চেষ্টা করছে পাস করার কথা ছিল কিন্তু পাস করতে পারেনি তাহলে বিপরীত ধর্মী কথা আবার এখানে আসি অলদো দ্য ম্যান হ্যাজ ভাস্ট রিচেস যদিও মানুষটির অনেক সম্পদ আছে হি ওয়ান্টস মোর সে আরো অধিক চায় মানে তার তৃপ্তি নেই তাহলে এবার আসি এই ক্ষেত্রে আমরা লিখতে হবে ইন্সপায়ার্ড অফ দোস্তরে ইন্সপায়ার্ড অফ তারপর যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পজিটিভ কেস হিজ তারপর ট্রাইড তো ট্রাইড মানে এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ট্রাই তাহলে হয়ে যাবে ট্রাইং এরপর বাকি অংশ হার্ট এন্ড সোল এরপর যা আছে তাই বিভার আশা করি বুঝাতে পারছি এখানে সাবজেক্টটা হবে হি কুড নট পাস দ্য এক্সাম আবার একই জিনিস আবার বোঝাচ্ছি খুবই ইম্পর্টেন্ট রুল অলদো দ্য ম্যান হ্যাজ ভাস্ট রিসোর্সেস হি ওয়ান্টস মোর তাহলে এখানে খেয়াল করি দো দো জায়গা আমরা ইন্সপায়ার্ড অফ লিখে ফেললাম ভিউয়ার্স ডেসপাইটও লেখা যায় তবে ডেসপাইট লিখলে অফ লেখা যায় না তো লিখলাম ইন্সপাইট অফ তারপর এখানে হ্যাভেজ হেডের একটা আছে হ্যাভার তাহলে হ্যাভেজ এর সরে হ্যাভিং তারপর বাকি অংশগুলো লিখে ফেললাম তারপর আসি এখানে যে সাবজেক্ট সেই সাবজেক্টকে রিসিভ করতে হবে তাহলে এখানে সাবজেক্টকে দ্য ম্যান তাহলে দ্য ম্যান ওয়ান্টস মোর এ হচ্ছে দোদযুক্ত অর্থাৎ বিপরীতত্ব প্রকাশ করবে আমরা ইন্সপাইট অফ লিখবো অর্থ হলো দাঁড়ায় যে তার পরিশ্রম করা সত্ত্বেও তার সম্পদ থাকা সত্ত্বেও এ হচ্ছে বিষয় সো ভিউয়ার্স আজকের ক্লাসে এই বিষয়টাই দেখালাম আজকে এই পর্যন্তই এবং কমপ্লেক্সের সিম্পল আরও বেশ কিছু রুল আছে ইম্পর্টেন্ট সেগুলো অন্য কোনো দিন আলোচনা করব আপনারা আমার সঙ্গে থাকবেন যদি আমার ক্লাস ভালো লাগে আমার চ্যানেলটিকে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সমর্থন দিবেন সেই পর্যন্ত আপনারা সুস্থ সুন্দর ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুনভাবে সে পর্যন্ত ভালো থাকবেন গুড বাই